এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একশোতে একশো, একশোতে একশো। ওয়াও কারিম, I'm so lucky for you. আমি আসার পরে তোমার কাছ থেকে আলতা চলে গিয়েছে and তুমি চেয়ারম্যান হয়ে গিয়েছো। বাউ কথা কোন কা, আমি যাহা বলিব তাহা করিতে হইবে, না হলে গুলি করে মারিয়ে ফলাইব। গরিব মেয়ে চেয়ারম্যান দিতেছে মানে, এই কথা শুনুনের আগে মইরা গেলাম নাকি লিখা কে মইরা যাও উচিত আছে লোকে, বাড়িতে কি খাওয়া দাওয়ার অভাব নাকি? খাওনের অভাব না গো, খাওন দেওনের মানুষের অভাব। তোমার বউ কই, সে কি তোমার খাইতে দেয় না? দিব নাকি লিখে দেয় তো, দেয় কি করলার জুস, মরিচের ভর্তা, দুব্বা গাছের শরব, আরো কত হারবা কে এমন করতেছে কেন ওই বেটি? কেন বা, তোমার এনে আমার সন্দেহ করে, ভাবে তোমার লোকে আমার কোন না ইটিস পিটিস আছে, বুঝো না কি ওর এত বড় সাহস, ও তোমার এই কথা কইছে আমি তোমার সাথে ইটিস পিটিস করি, আমি কি সুরের বাড়ির মাইয়া নাকি? হ্যাঁ, আর এইটা নিয়ে এত সন্দেহ করার কি আছে? হ্যাঁ, আমি তো তোমারই নাকি? তা তো বটে, এই বিষয় নিয়ে এমন বড় বড় সন্দেহ করে খাওয়ানো কষ্ট দিব, এটা কি মানা যায়? আমরা তো মনে করো যে হাত দরাদরি করে ঘুরে বেড়াতেছি না, সময় হলে ব্যক্তি জানবে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, না মনি? হ্যাঁ এইটাই, আমি নিজে ওই শয়তান মহিলাটারে শিক্ষা দেব। একদম ঠিক কথা বলছো, অরে শিক্ষা দিতে হইলে তোমার কি করা লাগবে জানো? মজার মজার খাওন আমার সামনে লয়ে আনা লাগবো, মানে অরে বুঝাই তুইব আমার প্রতি কার বেশি টান, তোমার না হ্যার তোমারই তো, এটা বুঝে দাও। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য লিলিদের ঘর থেকে খাবার নিয়ে আসতেছি। এই সাথে কাঁচামরিচ, লেবু আর কি? পিয়াজ? ইয়েস আইটেস। বেসিক্যালি আমি আসলে এখানে মাটিতে এবং হচ্ছে কি আকাশে, মানে এখানকার যে মাটি গন্ধ আমাকে খুব বেশি টানে আর কি। আমরা যেটা বেসিক্যালি যেটা জানতে চাচ্ছিলাম সেটা, আপনি যে দেশের বাইরে গেলেন এবং আপনি সাকসেসফুলি যে ওখানে যে আপনি একজন বিজনেসম্যান হিসেবে যে ছিলেন, আসলে সেখানে আপনার বেসিক্যালি কাজটা কি ছিল, আপনার শুরুটা কিভাবে বা আপনি কি করে এটা এত বড় করলেন? এই যে আমার সাকসেসটা আর কি, এই আমার সাকসেসটা আসলে অনেক বেশি মানে বিদেশে বেশি আর কি। হ্যাঁ, দেশের তুলনায় সাকসেসটা বেশি, মানে এখানকার কি হয়, এখানকার মাটি থেকে পুষ্কণী থেকে মানে মাছ তুললাম, আমি মনে করেন বাজ্যা মানে হ্যাঁ হ্যাঁ দিনের বেলা। আমি আসলে ওখানে খুব সলভেন্ট একটি চাকরি করতাম, ওখানে আমি একটি ফাইভ স্টার হোটেল ছিলাম। ওকে ওকে, আচ্ছা মানে ওখানে তো আমরা দেখি যে মানে অনেক গার্লফ্রেন্ড থাকে, বান্ধবীরা থাকে বা মানুষ একাধিক বিয়েও করে, হ্যাঁ একটা শর্ট ম্যারেজের মধ্যে, তো এরকম আপনার কি কোনো বর্ণাঢ্য জীবন ছিল কি? মানে না না, এটা তো অফ তো, অফ তো অবশ্যই। সত্যি কথা বলতে কি হয় না, আমার দুটা গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড না মানে আমি দুইটা বিয়ে করছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া ইয়া বিয়ে আর কি বলে কয় চুক্তি নামা বিয়ে আছে না, কন্ট্রাক্ট ম্যারেজ। প্রথম বউ ছিল উগান্ডার, দ্বিতীয় বউ ছিল হুলুলুলু। আচ্ছা, সমস্যাটা অন্য জায়গায় ছিল, খুব ভালোবাসতাম, লাভ ইউ ভেরি মাচ দেম টু, একসাথে থাকতাম আমরা, কিন্তু সমস্যা হচ্ছে কি কেন থাকতে পারি নাই, মানে একদিন আমি নাক ঘুমিয়ে রয়েছি, আমি একটু নাক ডাকার স্বভাব আছে, তো নাকটা যেই ডাকতেছি না আমার উঠে মনে থাবার মারতে গাটা তিন দিনের রওয়া ছিল। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না ওখানে যে মানে একটু ক্লাবিং করতেন? প্রচুর দেশে মানুষ শুনলে সমস্যা হয় না, পাগল নাকি এগুলো? আপনি একটা গুণী মানুষ, আপনার ঠিক আছে তাহলে অনেক কথা। আচ্ছা, এই গ্রামে থাকতেও কি আপনার এমন কোনো ব্যাপার ছিল? অনেক বলা যাবে না। আচ্ছা শুনুন সাহেব, আপনি যে গ্রামে ফিরে এসেছেন, গ্রামের মানুষ খুবই খুশি যে আপনি ফিরে এসেছেন। আচ্ছা, এখানে গ্রামের মানুষের জন্য আপনি কিছু কি করতে চান? বিনোদন, এই গ্রামে বিনোদনের খুব অভাব, আমি গ্রামের মানুষের জন্য বিনোদন দিতে চাই, পরিমূল বিশুদ্ধ
নির্যাস ক্লিন একটি বিনোদন। আমি আমার যে বন্ধু কিং আমার দুজন মিলে এখানে একটি বিনোদন কেন্দ্র তৈরি করতে চাই, সুস্থ বিনোদন এখানে হবে। আচ্ছা আপনাকে যদি সেই সুযোগটা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? এটির আসলে আমাকে প্রচুর লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ছড়িয়ে দিবেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে, অবশ্যই ছড়িয়ে যাবে ব্ল্যাক মাম্মা তোর সবকিছু অবশ্যই ছড়ায় যাবো, তুই কোনো টেনশনই করিসনি, এটা দায়িত্ব আমার। বুঝলাম না একটু কেন তুমি আমার সম্মান দিয়ে গুণী ব্যক্তি বানায়া আপনি মানে আপনি বানাইলা তুমি থেকে আপনি তুই তা বসে কে তুই যদি নিচে বসে থাকতো ওদের যেতে পার, তুই আমার কি করছিস তুমি করে বসিস না খাবারটা দিয়ে দাঁত খোয়ালাম না, তুই বুঝোস না আমার কাছে কি আছে, আপনি করে কর আপনি করে কর। সুন্দর করে দাদু আমি জানতাম আমার লেডি লতি মজার খাওন আমার না খায় হাই নিজে খাইব না, এটা আমার জন্য আছে আমি খাবো, খালি যদি সত্যি কথাটা বলো না কি ঘটছে আসলে তাহলেই দিব, নাইলে কোনো খাবার দাবার কিচ্ছু পাবা না, কও কি ঘটছে কও। আমি আসলে কি কমো, আমি যদি এখন সত্যি কথা কই যে আমার কি খাইতে মনে চায় তুমি তো আমার সেই খন দিবা না মনা দিবা কও, যেমন মনে করো এখন আমার ইচ্ছে করতেছে বুনা এই মাংস খাইতে তুমি কি আমারে দিবা দিবা না, তো দিব না বলি নাই তো দিব না, দিব অবশ্যই দিব, তুমি খালি আমারে সত্যি কথাটা বলো সব ঠিক করে দিব, মজা করে রাইন দাও দিব, খালি সত্যি কথাটা কও, শোনো সত্যি মিথ্যা কোনো কথা শোনার দরকার নেই, এই যে আমি নিজে তোমার জন্য খাবার নিয়ে আসছি সুস্বাদু খাবার, এই সেরে আই আমার স্বামীর খাবার তোর কিসের জন্য তৈরি করে নিয়ে আসা লাগবে, আমি খুব ভালো করে জানি যে কেমনে কি কইরা তার খাবার রেডি করা লাগবে, তুই কে আমি কে মারে, আপনার স্বামীর সাথে আপনার যেরকম সম্পর্ক আছে ঠিক তেমনি আপনার স্বামীর সাথে আমারও সম্পর্ক আছে, কি এই শুনছো কি কইতেছিস সেরি, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমার সাথে যে সম্পর্ক আছে স্বামীর তোরও আছে মানে এই কি কইতেছে কইতেছে নাকি, আছে তো আছে মানবিক সম্পর্ক আছে, অসহায় মানুষের পাশে কি আমি দাঁড়াইতে পারি না, মুখে অন্ন তুলে দিতে পারি না, ওই অধিকারটুকু তো আমার আছে নাকি, আরে বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ আসছে কত বড় নেত্রী, হ্যাঁ অন্য জন দুঃখীর মুখে একদম অন্ন তুইলা দিবে, অন্ন তুইলা দিতে এখানে আসা লাগবে না, ভোটের মন্ত্রে যাও না, এখানে কি করতেছ যাও, কোন জায়গার মধ্যে কি কইতইব ওটা আমার খুব ভালো করে জানা আছে, সময় মতো টের পাইবেন, শুনময় না তোরে আমি কোনো কথা কইতে চাই না, তাই আমার স্বামী আমার সাথে যা করছে এইটার আসল ঘটনা উদ্ঘাটন না কইরা আমি এক চুলও নড়ব না, আমার স্বামী আমারে বলছে তার করোনা হয়েছে, আসলে করোনা মরোনা কিছুই হয় না, এসে আমার সাথে মিথ্যা নাটকের অভিনয় করছে, এই বিচার তো আমি কইরাই ছাড়বো, তার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত না আমি সত্যিটা জানতে পারবো ততক্ষণ তার এমন শাস্তি দিব ও ওর নামই ভুলা যাবে, কি কইলেন করোনা নিয়ে মিথ্যা কথা কইছে, হ্যাঁ নাটক করছে হয় এটা তো ঠিক না, তোমার সমস্যা আমি তোমার খাওয়া নিতেছি আর তোমার মতো ইবলিশ শয়তানের ওই করলার জুস আছে না তিতা করলার জুসি খাওয়ায় ওইটাই ঠিক আছে তোমার লেগা, এই উঠ উঠ বুঝাইতেছি ধর মুখে দিবি না, কিরে আদনান ডাক দে তোর আবারে দাঁড়াই রইছিস কেন, আমার লজ্জা লাগে তুমি ডাকো, ওরে আমার লজ্জাবতী ভাই রে
এতক্ষণ তো খুব লাফাইতেছিলি, মুখে খালি ফটর ফটর করতেছিলি, এখন ডাকতে এত লজ্জা কেন? ডাক। আরে ডাকো তো, যে কোনো একজন ডাকলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। আভা, আভা একটু বাইরে আসো। আপনারা আপনারা এখানে কি চান? এই যে এই যে এই মহিলা, এই মহিলা আমাকে এবারে দরকার আছে। হ্যাঁ মামা, দাঁড়াও। এই মিয়া, মুখ সামলায় কথা কন, জানেন আমি কে? জি জানি তো, আপনি হইলেন গিয়া একজন মিথ্যাবাদী এবং খারাপ মহিলা। এই এই মহিলা, আপনি মুখ সামলায় কথা বলেন, আমার বাড়িতে এসে আমার অপমান করতেছেন। আরে রাইগেন না, আপনারা একটা কমেডি সিন দেখাই। আপনারা কি এসব কমেডি সিন দেখানোর জন্য এখানে আসছেন? আরে দেখেনি না, দেখেন এই যে, ভালো করে তাকায় দেখেন। চিনতে পারছেন? আপনি আমাকে বেচে দিতে চাচ্ছিলেন, এটা তার প্রমাণ। আমি আমি কেন আবার বেচতে চাইব? ভয় পাইছে? আমি ভয় পাবো কেন? আর আমি আবার বেচতে চাইছি, এসব কি কথা? এই ভিডিওতে সেইটাই প্রমাণিত হয় যে আপনি আভারে বেচে দিতে চাইছেন। এরকম ভিডিও তো এখন এডিট করা যায়। জি না, এটা এডিট না, এইটাই আসল ফুটেজ। এইখানে যথেষ্ট প্রমাণ আছে আপনি যে একজন নারী পাচারকারী। আপনি যদি অস্বীকার করেন, আরো অনেক তথ্য প্রমাণ আছে, সব কিছু আয়না হাজির করব। আনবো নাকি? নারী পাচারের বিচার চাই, বিচার চাই। কি রে রাজু, তোরা তোরা স্লোগান দিবি না? মামা, এর কি স্লোগান দেওয়ার জায়গা নাকি? এসব ফাও পেশাল বাদ দিয়ে আসল কাহিনী বলো। কোথায় সব জ্ঞানে পাহাড় নিয়ে আসছে? আমি এখানে কাজের বেলায় কিছু না, সব উল্টা পাল্টা কাজ করতেছে। শোনেন, আমাদের আদনান মামা আপনাদের আবারে ভালোবাসে, এখন এই বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এর আগে তো বহু ধানায় ফানায় করে আপনি বিয়েটা ভাঙছেন, এমন ধানায় ফানায় করা যাবে না। এই যে মোবাইলে ভিডিও দেখছেন না, এই ভিডিও দেখায় কিন্তু আপনারা আমি নারী নির্যাতন মামলায় 10 বছরের কারাদণ্ড ব্যবস্থা করে দিতে পারি। আপনি যেহেতু বিয়ে ভাঙছেন, আপনার নিজ দায়িত্বে বিয়ের আয়োজন করে দিতে হবে। এখন বলেন, আপনি কি চান? আপনি কি হাজতে যাবেন না বিয়ের আয়োজন করবেন? আচ্ছা আচ্ছা, আমি বিয়েতে রাজি। এর ধরেন, আলহামদুলিল্লাহ। আর কপালটা ঠিক করে হাসেন, ধরেন। বুঝছো বাবা, কমন সেন্স থাকে না, কমন সেন্স। আসল থেকে আসল কথা কেউ বলতে পারে না, উল্টা পাল্টা জিনিসপত্র দেখা গেল। তুই একদম ভাগ্যের মতো কাজ করছিস। এ ভাবি, এটা আভাকে ডাকেন না, ডাকেন না। আভা, আভা, আচ্ছা আপনারা বসেন। এ বসছিস? আরে ব্যাকুল মহিলা, এটা তো খালি বদ মহিলা না, এটার মাথায় তো ঘিলুও নাই, বসার কোনো জায়গাই দেয় নাই। কয় আপনারা বসেন। আচ্ছা কালা, বাতাসে কিছু শোনো না, এই যে আমি চেয়ারম্যান হইতেছি, কি বুঝতেছো? লোকজনের রিয়াকশন দেখি। চেয়ারম্যান সাহেব, আপনি যে চেয়ারম্যান হইতেছেন এই খবর তো সারা গ্রাম ছড়াই গেছে। আমি যখন ফাইনালি হয়ে যাবো, তখন কিন্তু যে করিম ভাই বলতেছে, করিম ভাই বলা যাবে না, বলতে হবে কি চেয়ারম্যান সাহেব। কি বলবা? চেয়ারম্যান সাহেব। গুড, খুশি হইলাম। তুমি গেলাম, একটা কাজ করো, ভুনা চা একটা দাও, সুন্দর করে ভুনা চা দাও, একটা চেয়ারম্যানের মতো যেন আমি চুমুক দেখাতে পারি, সুন্দর করে বানাও। চেয়ারম্যান সাহেব, এই লিকার গরম হইতেছে, এই ততক্ষণে আপনার একটা বিস্কুট দেই। হ্যাঁ না না না, তোমার জন্য বিস্কুট এই চানা চোরে যে চিপস, এগুলো খাবো না। সব কিরমছেন ওদায় না, মাল পুরান মাল, নতুন কসকসে থাকলে সেটা দাও, আর থাকলে একটা ভালো দাও। আর কত বিল হয়েছে দাও তো, তুমি তো খালি মানসিক ঠকাও, দাও কত বিল হয়েছে। চেয়ারম্যান সাহেব, এই হিসাব নিকাশের দরকারটা কি এখন থেকে? তো আমি আপনাকে সব ফ্রিতে খাওয়াবো। ফ্রিতে খাওয়াবো কিছু দিন না, আমি ফ্রি মিলি খাই না, হিসাব বুঝে দাও। ওই আগে আপনার টুকটাক ঠকাইছি না, সে ঋণটা শোধ করা লাগবে না চেয়ারম্যান সাহেব? ও, লোক ঠকান শুরু করছিল আগে থেকে না? চেয়ারম্যান হতেছি, এরপর যেন কেরামের কেউ কোনো ঠকা ঠুকি না ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। আসসালাম। ভালো আছেন চেয়ারম্যান স্যার? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা বলো? এই যে আমি মুরগি নিয়ে আসছি আপনার জন্য। আমার জন্য মুরগি? হ্যাঁ চেয়ারম্যান স্যার। আচ্ছা, কক কি তো খেনে, কক নাকি? আরে একদম দেশি বাড়ির মুরগি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দিয়ে দিই, আর টাকা পয়সা কত দিতে কর। আরে কি কন চেয়ারম্যান স্যার, আপনার কাছে টাকা নিব এই মুরগি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই যে আমার হলো জায়গার মানে বেদখল হয়ে যাচ্ছে,
একটু এটা দেখেন চেয়ে আরে ভাই সরেন তো দেখি আমি বাসি বড় ঝামেলায় চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আপনার জন্য বড় একটা মাছ আনতে চাইছিলাম কিন্তু দুইটা কফি আর দুইটা লাউ নিয়ে আইছি আমার পুকুরটা না বেদখল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব আহা বেদখল হয়ে গেছে জি চেয়ারম্যান সাহেব মুশকিল মানে কারা নিতে পারে এটা কোনো ধারণা আছে নাকি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আরে ভাই আমার পুষ্কুনের মাছ আর গাছের মিষ্টি কুমড়া নিয়ে আসছি আপনার জন্য হাই রে কমল দেখছে হে মাছ আনবার চলে মাছ আনে এগুলো আনছে তুমি একবার মাছ নিয়ে এসে রাখো কি ঘটনা কি তোমার আমার বউ ফোনে কার সাথে জানি কথা বলে আমার বউ মানে মানে বউ রাত্রে বেলা কথা বলে অন্য মানুষের সাথে জি আর সমাধান আমি করবো পাগল হয়ে গেলাম তো চেয়ারম্যান হওয়ার আগে এই তোমারে বলছিলাম না একটা জিনিস মাথায় রাখ পা এই বয়স হয়ে গেলে বেশি বেশি বাচ্চা বিয়ে করা যাবে না তাহলে ঝামেলা হবে একটা কথা মনে রেখো আমি যদি ইনশাআল্লাহ চেয়ারম্যান হই এখনো তো আমি চেয়ারম্যান হই নাই আমি যদি চেয়ারম্যান হই এই প্রবাসী পল্লীকে আমি সব জবাই ঠিক করে দেব কোনো বউ পরপুরুষের সাথে কথা বলবে না কোনো পুকুর নিয়ে কোনো ঝামেলা হবে না কোনো জায়গা নিয়ে কোনো ঝামেলা হবে না আগে তালি দিও না কথা শেষ হয় নাই আমি বলতে চাই এই যে মেয়েদের ঝামেলা সব ক্ষমতা মেয়েদের হাতে চলে গেছে বউরা যে কত কষ্ট দেয় এইটা হারে হারে আমি বুঝতেছি আমি শিওর ওই যে এটা মুরগি নিয়ে এসেছে এইটা কিন্তু ডেকি মুরগি এটা কিন্তু কক না এই যে মুরগি নিয়ে এসেছে বেচারা কারণ এই যে সম্পত্তি নেই এই সম্পত্তির পিছনে উস্কাই দিয়েছে কোন নারী বাড়ির প্রতি থাকে একটা টান এই বাড়ির জন্য সে উস্কাই দিছে এর পেছনে কে নারী এই যে পুকুর পুকুর নিয়ে ঝামেলা চলতেছে এই পুকুরে গাটলায় বসে গোসল করতে নামে কে কাপড় ধুতে নামে কে নারী আমার বিশ্বাসে নারীর জন্য এটা হইতাছে তোমার বউ এই যে ফোনে কথা বলে সে কে সেও একটা নারী এই যে নারীর ক্ষমতা এই ক্ষমতা আমরা রাখতে দেব না আমাদের এই যে এই প্রবাসীগুলোতে প্রত্যেকটা পুরুষের যে কান্না সেটা আমি শুনতে পাই আমি কি নিজেরটা নিজে বুঝি না তালি দাও না কেন এখন তালি দিবে সবারই সামনে তো পাগল হয়ে গেছি আর দেরি দেরি গুলো বাসায় দিয়ে দিন ঠিক আছে না আচ্ছা চেয়ারম্যান সব ঠিক আছে চেয়ারম্যান নাম কি এত জানো না চেয়ারম্যান হচ্ছে কি এই আসলে করে করে ই না তো কক না তো না না একদম দেশি এ তোপু ভিডিও করবি তে কর বদর ভাই কাজ তোমার তো আইতে হবে না কাজ তোমার আইব আগে যে ভিডিওটা করা শুরু হোক এই কাপড় ইয়ে কাপড় এই কাপড় বাপ দেখুন আপনি বলুন আপনি বিদেতি কাপড় ইয়ে কাপড় এই আমি কইতেছি বিদেশি কইলো না চায়নার নাম শুনছেন জি চায়না দেশের কাপড় আছে তাই না ভাই চায়না এক ধরনের বিশেষ ফরিং আছে ওই ফরিং এর পালক দিয়ে তৈরি কাপড় পরলে মনে হয় আহ গায়ে কিচ্ছু পরি না সুন্দর অনেক সুন্দর এটা আপনি কোন ধরনের কথা কইলেন হ্যাঁ কথার মধ্যে আদব লেহাজ বলতে কোনো কিচ্ছু নাই মানে যেই কাপড় পরলে মনে হইব যে কাপড়ই পরে নাই আল্লাহ এই কাপড় পরার দরকারটা কি এই আপনারা কি মানে কি না না আমাদের এরকম কাপড় লাগবে না অন্য কোনো কাপড় আছে আছে তো খুব সুন্দর কাপড় আছে ফ্যাশনেবল যেটা পরলে ডানা কাটা পরি মনে হয় মিশরের কাপড় প্রতি ভাই ডাইনা পড়তো তো বলেন না এই আমি তো ভুলে গেছিলাম ভাই মনে করাই দিল প্রিন্সেস ডাইনা এই কাপড় পরতো আমার তো মনে ছিল না ভাই সমস্যা কি ভাইয়া দেখেন না মানে ওনারা কি করছে এই যে দুইটা মাসুম বাচ্চা কত সুন্দর ফুটফুটে হ্যাঁ ওনারা আসছে একটু কাপড় চোপড় কিনবা আর ওনারা এই যে বাপের বয়সী দুইটা লোক এই দুইটা মাসুম বাচ্চার সাথে ঠিক আছে দুই নাম্বার কাপড় চোপড় ঠিক আছে আন্দা গন্দা দামে তারা দিতাছে ভাই এই ও আমার জান পাখি বুলবুলি চলো সব ছেড়ে দিয়ে প্রেমের সাগরে ডুব দি কিরে কেমন লাগতেছে এখন দুবার ফিল পাইতেছিস মাফ করে দেন ভাই আর জীবনে করব না ভাই প্রেম করব না ভাই মাফ করে দেন ভাই বুড়া বয়সে এইসব ঢং মানায় নাকি ইচ্ছা করলে মানায় বুড়া বয়সে রং ডং করা যাবে না উত্তম লেখা আছে নাকি আমার কাছে ফুলের অজুহাতে আসতে হয়